সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ই এডুকেশন প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিঙ্কি চৌধুরী, সরকারি শিক্ষিকা, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের দুখুন ছেলেবেলা যে গল্পটি তোমাদের আছে সেই গল্পটি। এর আগে আমরা আরও অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে তোমাদের বাংলার উপরে, আশা করি তোমরা ভিডিওগুলো দেখে ফেলেছো এবং ভিডিওগুলো তোমাদের পড়ালেখায় সহায়ক ভূমিকা পালন করেছে। ঠিক আছে, এখন তোমরা তোমাদের বইটা সাথে সাথে খুলে ফেলবে। হ্যাঁ, তোমরা তোমাদের বাংলা বইয়ের 44 পৃষ্ঠা তা খুলবে, ওখানে কিন্তু তোমরা দুঃখ ছেলেবেলা গল্পটি পেয়ে যাবে। দুঃখ ছেলেবেলা। দুঃখ নামে একজন ছেলে ছিল যে খুব দুরন্ত ছিল, মনে বাজারে ঘুরে বেড়াতো। তার সে দেখতে খুব সুন্দর ছিল, তার মাথায় ঝাপটা চলছিল, চোখগুলো ছিল অনেক বড় বড়। সকালে পাখিটাকে দুপুর ঘুমিয়ে তার গ্রামের নাম ছিল চুরুলিয়া। চুরুলিয়া গ্রামে তার একটা দলবল ছিল, সেই দলবলকে নিয়ে সে প্রতিদিন বের হয়ে যেত, তার পুকুরে সাঁতার কাটত, টাসা পেয়ারা পেরে খেত, কাঠবিড়ালে গাছে চড়াটা সে দেখত। এভাবে তার দিন কেটে যেত। গ্রামের মক্তব্যে সে দেখা করা করত এবং সেই মক্তব্যে সে মুখে মুখে ছড়া বানিয়ে ফেলত এবং তার কণ্ঠে গান শুনে সবাই বলতো এত সুরেলা কণ্ঠ, খুব সুন্দর করে সে গান। এখন তোমরা সেই ছেলেটির পরিচয় জানবে। সেই ছেলেটি আর কেউ নয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তার ছেলেবেলা নিয়ে তোমাদের এই পাঠটি। তোমরা পাঠটি ভালো করে বাসায় আবার পড়বে, তাহলে পাঠটি আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি তোমাদের প্রথমে যেটি দেখাবো সেটা হলো এই পাঠের কিছু সত্যি। দেখো আমি লিখে রেখেছি, তোমরা এগুলো খাতায় লিখে ফেললে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি শুরু করে দিচ্ছি। ঝাঁকড়া ঘন গোছা, মানে যার চুল অনেক কোঁকড়ানো, অনেক বেশি কোঁকড়ানো। বাদার জঙ্গল, তার পুকুর, যে পুকুর পাড়ে অনেক গাছপালা আছে, অনেক গাছপালায় ঘেরা যে পুকুর পাড় তাকেই বলা হয় তান পুকুর। টলটলে পরিষ্কার মুক্ত মুসলমান বালক বালিকা প্রাথমিক বিদ্যালয়, মুসলমান বালক বালিকা বিদ্যালয়। ডাসা পাকা ও কাঁচার মাঝামাঝি, পাকা ও কাঁচার মাঝামাঝি, মানে না পাকা না কাঁচা, মানে তো কচকচে পেয়ারা খাই না। তর তর তালে তালে সুরেলা খুব মধুর সুর, মুগ্ধ বিভ এবং অভিভূত। যেমন একটা লিখে তোমাদের হবে জাতীয় জাতি নিজস্ব। ঠিক আছে, এখন কিছু যুক্তবর্ণ দেখো আমি লিখেছি। আগের পাঠবইতে তোমাদের যুক্তবর্ণ নির্বাচন করা লিখিয়ে দিয়েছিলাম, এই পাঠে দুটো যুক্তবর্ণ আছে, আমি দুটোই লিখেছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। গ্রাম, এখানে যুক্তবর্ণ কোনটা? গয় রফনা, এই যে আলাদা করা হয়েছে গ রফনা। অগ্র গ্রহ মুগ্ধ কয় ধ, এই যে ঠিক আছে গ ধ দুগ্ধ আর দগ্ধ, এটা খেয়াল করো দুগ্ধ আর দগ্ধ। এবার দেখো আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর লিখে দিচ্ছি। প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাবে যে দুঃখর আসল নাম কি? দুঃখর আসল নাম কাজী নজরুল ইসলাম। দুঃখ দেখতে কেমন ছিল? দুঃখর চোখগুলো ছিল বড় বড় ও মাথায় ঝাঁকড়া চুল ছিল। হ্যাঁ, তাহলে আমরা কী পেলাম? দুঃখর আসল নাম কি? দুঃখর আসল নাম কাজী নজরুল ইসলাম। দুঃখ দেখতে কেমন ছিল? দুঃখর চোখগুলো ছিল বড় বড় ও মাথায় ঝাঁকড়া চুল ছিল। সকালে কিসের ডাকে দুঃখর ঘুম ভাঙে? পাখির ডাকে দুঃখর ঘুম ভাঙে। দুঃখ দলবল নিয়ে কি করে? দুঃখ দলবল নিয়ে বনে বাজারে ঘুরে বেড়ায়, দুঃখ দলবল নিয়ে বনে বাজারে ঘুরে বেড়ায়। তার পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটে, এভাবে তার দিন কেটেছে। কাঠবিড়ালিকে দেখে দুপুর কী ইচ্ছা হয়? কাঠবিড়ালিকে দেখে দুপুর কাঠবিড়ালি হতে ইচ্ছা হয়। আমাদের জাতীয় কবির নাম কী? আমাদের জাতীয় কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম আমরা সবাই কিন্তু জানি, ঠিক আছে? তাহলে তোমাদের পুরো পাঠটা দেখানো হয়েছে। এবার আমি তোমাদের পাঠ্য বইয়ে কিছু শূন্যস্থান পূরণ আছে, যেগুলো উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমটা দেখো, ক নাম্বার, পৃষ্ঠা 46 বের করো সবাই। পৃষ্ঠা 46-এ প্রথমে দেখো ক নাম্বার, তাল পুকুরের পানি, এই যে ঘরগুলো আছে ওখান থেকে তোমাদের একটা শব্দ করে নিয়ে শূন্যস্থান করতে হবে। যে বিগত পাঠগুলোতে তোমরা যেভাবে করেছো ঠিক ছিল। তাহলে তাল পুকুরের পানি কীরকম? টল চলে। বনে সাপ থাকে, এখানে কী হবে? বনে বাদারে সাপ থাকে, ঠিক না? দুখুর গ্রামে কী ছিল? কী ছিল দুখুর গ্রামে? একটা মক্তব ছিল। পেয়ারা খেতে খুব মজা, একটু আগে আমি বলেছিলাম কী পেয়ারা খেতে খুব মজা? কী পেয়ারা? দাসা পেয়ারা। শাপলা আমাদের কী ফুল সবাই আমরা জানি, বলতো দেখি। শাপলা আমাদের জাতীয় ফুল। দুখুর দুখু মিয়া গান শুনে সবাই কী হতো, কী হতো বলতো? মুগ্ধ হতো, বিভূত হয়ে যেত একটু সুন্দর গানের কথা। একটা আওয়াজ শুনে, কার আওয়াজ শুনেছিল? কাজী নজরুল ইসলামের তো আওয়াজ শুনেছিল। তার আওয়াজটা কেমন ছিল? সুরেলা। তাহলে একটা সুরেলা আওয়াজ শুনলাম, ঠিক আছে? আশা করি তোমরা এই যে শব্দার্থ, যুক্ত বর্ণ, তারপরে তোমার কী বলে এটাকে, প্রশ্ন উত্তর, সবগুলো তোমরা ভালো করে বুঝে গিয়েছ। হ্যাঁ, এখানে তার উপরে প্রায় অনেক গাছপালা, মানে গাছপালাটা কি, তাল গাছ আছে, যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে সেটি হলো তাল। তাহলে আমি একটু আবার বলছি, ঝাঁকড়া ঘন গোছা, বাদার জঙ্গল, তাল পুকুর, যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে, টল টলে পরিষ্কার, মক্ত মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়, ঢাসা পাকা ও কাঁচার মাঝামাঝি, তরতর তাড়াতাড়ি, সুরেলা খুব মধুর সুর, মুগ্ধ বিভোর এবং আবির্ভূত অভিভূত, জাতীয় জাতি নিজস্ব, গ্রামকে তো বর্ণ বিভাজন করেছি, গরফলা গরফলা অগ্র গ্রহ, মুগ্ধ গয়ধ গ ধ দুগ্ধ দগ্ধ। এবার প্রশ্ন উত্তর দেখো, আবার বলে দিচ্ছি তোমাদেরকে, দুঃখুর আসল নাম কি? দুঃখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। দুঃখু দেখতে কেমন ছিল? দুঃখুর চোখগুলো ছিল বড় এবং মাথায় ঝাঁকড়া চুল ছিল। সকালে কিসের ডাকে দুঃখুর ঘুম হবে? পাখির ডাকে দুঃখুর ঘুম হবে। দুঃখু দলবল নিয়ে কী করে? দুঃখু দলবল নিয়ে মন বাড়িয়ে ঘুরে বেড়ায়, তার পুকুরে টল করে পানিতে সাঁতার কাটে। তারপর দেখো, কাঠবিড়ালিকে দেখে দুঃখুর কী ইচ্ছে হয়? কাঠবিড়ালিকে দেখে দুঃখুর কাঠবিড়ালি হতে ইচ্ছে হয়। আমাদের জাতীয় কবির নাম কী? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এখানে আমি যে বলেছিলাম যে গাছপালা, সেখানে তোমরা গাছপালা না লিখে তাল গাছ কথাটি লিখো, তাহলে তাল পুকুর তাল গাছ, ঠিক আছে? তাল পুকুর, যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, পর্বত তাল গাছ যে পুকুরটি থাকে তাকে বলা হয় তাল পুকুর। আমাদের কাজী নজরুল ইসলাম পুকুর দুঃখ মিয়ার যে গ্রামের বাড়ির চুরুলিয়া ওখানে একটি তাল পুকুর ছিল, বড় বড় তাল গাছ ঘিরে ওই তাল পুকুরটি ছিল। তাহলে আমি হয়তো তোমাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি, তো বা বলবো না। তো তোমরা বাসায় পাঠটি আবার দেখবে এবং প্রশ্ন উত্তরগুলি এবং শব্দার্থগুলি শুনে করে শিখে ফেলবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।